এই প্রসঙ্গে একটা ঘটনা মুসা পয়গম্বরে বলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, অল্প সময় আলোচনা করবো, হুজুর কথা বলবেন, দোয়া করবেন। হযরতে মুসা পয়গম্বর নাম শুনছেন তো? বাড়ি হলো উত্তরবঙ্গে বগুড়াতে, মিশরে ছিল। বনী ইসরায়েল অন্যতম একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, উনি রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখতেছেন আল্লাহ আকবার, এক আল্লাহর বান্দা শুয়ে আছেন রাস্তার পাশে, পুরা শরীর প্যারালাইসিসের মতো বিকল হয়ে গেছে, খুদার যন্ত্রণায় পেট পিটে এক হয়ে গেছে, সারা শরীরে বিষাক্ত পোকামাকড় কামড়াইতেছে, কোনো ওয়ারিশ টরিশ নাই, কিন্তু আল্লাহর বান্দার একটা জিনিস অক্ষত আছে, সেটা হলো ঠোঁট আর জিব্বা। উনি ওই অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে এরকম ২৪টা ঘন্টা আল্লাহর জিকির করে। আমি আহমদুল্লাহ সিরাজি, আমার মা মারা গেলে ১১ মাস বয়স, আমার মনে নাই, আমি ১১ মাস বয়স, মার বুকের দুধ ছাড়ি নাই, তখন আমার মা মারা গেছে। আমার মার নাম ছিল আমিনা, আমার নামটা রাখছিল মোহাম্মদ আহমদ, আমার নাম রাখছে আমার পিসাব হুজুর সাইয়েদ আহমদ সাহ হাবিব জুদের প্রধান খলিফা, ওলামা বাজার মাদ্রাসার হুজুর ছিল, হুজুর ভালো করে চিনবেন। উনি আমার জন্মের আগে আমার আম্মাকে চিঠির মাধ্যমে বলছে, এই আহমদুল্লাহ আহমদের আম্মা, তোমার সন্তান যদি হয় আল্লাহ ছেলে দেয় তাহলে নাম রাখবা মোহাম্মদ আহমদ, এরকম বলছেন। যাই হোক, আল্লাহ আমারে দিছেন। আমার মা দুনিয়া থেকে চলে গেল আমার ১১ মাস, আমার মার দাফনের ৩ ঘন্টা পরে আমার বোনটা মারা গেল। অবস্থা কি করুন ছিল আমি তো জানি না, আমার আব্বার মানসিক অবস্থা কেমন। ওই দিন আমাদের বাড়িতে দুইজন ব্যক্তির আগমন ঘটে, একটা হলো ওই যে দিলর হোসেন সাইদি সাহেব মারা গেছে জোরেগঞ্জ, ঠিক কিনা, উনি আমার ভাইয়ের ওস্তাদ ছিলেন, তখন রাজনীতি করতেন না, ৮১ সালের কথা। আমার জন্ম হলো ১৯৮০তে, ১১ মাস হলো তো ৮১ বছরই হয়। উনি চলে গেছেন, দোয়া করে চলে গেছেন। এরপর আসছেন হাফিজুর রহমাতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাই, আমার আব্বার শায়খ ছিলেন, বড় মুরব্বী ছিলেন, উনি এসে আমাকে কোলে নিয়ে দোয়া করছেন। ওই দোয়ার বরকতে সারা বাংলাদেশে বড় বড় তাফসির মাহফিল গুলাতে এলেম কালাম নাই, কিন্তু আমার মানুষ কেন যে ডাকে বুঝি না, আল্লাহর বান্দা হাফিজুর রহমাতুল্লাহ আলাই ২৪ ঘন্টা আল্লাহর ২৪ আওয়াজ আল্লাহর জিকির করতেন। বন্ধুরা আমার, একদিন টয়লেটের মধ্যে ঢুকলেন, খাদেম পাশে দাঁড়ানো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়া পড়ে বাম পা দিয়ে কত ঢুকলেন, খাদেম গামছা নিয়ে দাঁড়াছেন, হুজুর বের হবেন ওদুর পানি দিবেন তারপর গামছা দিবেন। একটু পর যখন হুজুর বের হলেন, খাদেম দেখতেছেন হুজুর বের হয়েছে ঠিক, কিন্তু বাম পাশ দিয়ে রক্ত ফিনকি দিয়ে রক্ত বের হয়। খাদেম ডাক দেখায়, হুজুর আপনি টয়লেটে ঢুকলেন, ওখানে আবার কার সঙ্গে মারামারি করলেন, পল্টন গেছিলেন নাকি? হুজুর কয় না না পল্টন যায় নাই, তাহলে কেমনে মারামারি করলেন, একাই তো ছিলেন। হুজুর ডাক দেখায়, খাদেম রে আমি ২৪ ঘন্টা আল্লাহর জিকির করি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম আমি বাদ দিতে পারি না। আমি যখন টয়লেটের মধ্যে গেলাম, তখনও দেখলাম আমার জবানটা জিকির করতেছে। আমি তখন চিন্তা করলাম পয়গম্বর হাদিস, বাথরুমের মধ্যে জিকির লিসানি, জবান দ্বারা জিকির করা জায়েজ নাই, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম কন্ট্রোল তো করতেই হবে, এখানে আল্লাহর নাম জোরে বলা জায়েজ হবে না, অন্তরে যদি জিকির হয় ওনাদের মতো সেটা বে ইখতিয়ারি, ওটার কোনো অসুবিধা নাই, কিন্তু ইচ্ছা করে জবান দিয়ে জিকির করা জায়েজ নাই, আমি কন্ট্রোল করতে পারি না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দুই পাশের ধারালো দাঁত দিয়া আমি যখন চাপ দিয়েছি জিব্বাকে আটকাবার জন্য, দুই দাঁতের মাঝখানে জিব্বা পরে কেটে ফিনকি দেওয়া রক্ত বের হয়ে গেছে গা। আল্লাহু আকবার, ওনারা কন্ট্রোল করতে পারে না, আমাদের সারাদিন পিটাইলেও একবারও আল্লাহ বাড়াইবো না, মেসি বাড়াইবো, কথা কন না কে, আল্লাহর ওলিরা এমন। আল্লাহর বান্দা জিকির করতেছে, মুসা পয়গম্বর ব্রেক মারলেন, এই আল্লাহর বান্দা তোমার না পুরা শরীরে পোকামাকড় কামড়ায় অবস্থা ভালো নাই, তোমার কি কষ্ট হয় না? আল্লাহর বান্দা কয়, পথিক তোমারে চিনলাম না, উনি যে মুসা পয়গম্বর হাজারবার নাম শুনছে কিন্তু দেখে নাই, হতে পারে কিনা, পথিক তোমারে চিনলাম না, আমার কষ্ট হয় না, কারণ পোকামাকড় কামড় দিলে আমার ঘুম ভাঙে যায়, আর ঘুম ভাঙলে আমার আল্লাহর জিকিরে করা বড় সহজ হয়ে যায়। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দেখ, আল্লাহর বান্দা এইভাবে তুমি কত বছর ধরে আল্লাহর জিকিরে করো? আল্লাহর বান্দা ডাক দেখ, পথিক এক দুই বছর নয়, ১০০ বছর নয়, বিগত ৪০০ বছর ধরে আমি এভাবে আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, ওদের হায়াত অনেক ছিল। আল্লাহ নবী ডাক দেখ, আল্লাহর বান্দা রে সময়টা বুঝি আর নাই, অবস্থা দেখে মনে হয় সময়
সময় শেষের দিকে তোমার কি কোনো কিছু মন চায়? মরণের আগে মানুষের কত কিছু মন চায়, কারো গরু গোস্ত খাইতে মন চায়, কারো আগ্রা বা তাজমহল দেখবার মন চায় আছে না নাই, অনেকে বিয়ে করতে মন চায়। পয়গাম্বার কা তোমার কি মন চায়? আল্লাহর বান্দা কয় পথিক তোমার চিল্লাম না, আমার মনের তামান্না দুইটা কয়টা ভাই? এক নাম্বার হাজারবার শুনলাম মুসা কালিমুল্লাহ, জীবনে একবার দেখি নাই কার সামনে বলে, পয়গাম্বার সামনে বলে। পয়গাম্বার মুসকে মুসকে হাসে, ডাক ডাকায় হারে, পয়গাম্বারকে যদি মৃত্যুর আগে একবার দেখতে পারতাম জাহান্নাম হারাম হয়তো জান্নাত ওয়াজিব হয়ে যাইতো। পয়গাম্বার ডাক ডাক, আল্লাহর বান্দা দুঃখ করো না, আমি সাধারণ কোন মুসলিম নই, আনা মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার পয়গাম্বার কয় মাশাআল্লাহ একটা তো পাইলা, দুই নাম্বার কি মন চায়? আল্লাহর বান্দা কয় পয়গাম্বার সূর্যের দিকে তাকায় দেখেন না প্রচন্ড গরম, কিছুদিন আগে আমাদের দেশে গরম গেছে জোরে কান ঠিক করে, প্রচন্ড গরমে তৃষ্ণা লেগে গেছে, পয়গাম্বার ঠান্ডা পানি খাইতে মন চায়। দেখবেন প্রচন্ড গরমে ঠান্ডা পানি আল্লাহর নিয়ামত জোরে কান ঠিক করে। এই যে রমজান মাস আসতেছে আর তিন মাস বাকি আছে, 16 ঘন্টা রোদা রাখলে পিপাসা লাগে কি লাগে না? রোদ থাকলে বেশি লাগে। আমাদের মুসলিমরা একদম সময় তো হুজুর 15-16 ঘন্টা কি রোদা রাখা যায়, তারপরেও রাখবো অসুবিধা নাই। আপনারা সব মুফতি সাহেব মিলে একটা ফতোয়া বার করেন, কি ফতোয়া? সারাদিন কিচ্ছু খাবার দরকার নাই, শুধুমাত্র বাদা জহর, জহর নামাজের পরে ফ্রিজ থেকে একটা মাম পানির বোতল বার করে কয়েক ডক টক ডক 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 করে মারা দিন, রোদা বনি কথা গায় না। আর একদিন এক মুসলিম দেখা, হুজুর আর তো সহ্য হয় না, এদিকে আইন। বললাম যে আমার কাছে আসেন, আসেন কেন হুজুর? না গোপন কথা, কানে কানে কোয়া লাগবো, বারান্দা আইসেন। গেলাম কানের মধ্যে মুখ দেখা, হুজুর পানি টানি না খাইলাম, বোঝেন না দু একটা টান মান দেওয়ার অনুমতি আছে, টান মান বোঝেন? চাচা কি জীবনেও খাই নাই, মানুষ তো এক জীবনে খায়, আমি কোনোদিন না। ছোট্টবেলায় যে শোলা আছে না পাটের শোলা, ওরা কার কাছে দেখছিলাম ওইটা ধরাই, হ্যাঁ আগুন দিয়ে ধরে দিছিলাম, তা নাকের ছিদ্র দিয়ে কান দিয়ে মরে যাবার মতো অবস্থা। ওটাই জীবনের ফাঁস, ওটাই লাস্ট। খায় না এগুলো আল্লাহর উলির, এগুলো খায় না, এটার অনেক ক্ষতি আছে। হ্যাঁ আত্মা দেখিন মুজিরুল সেহা, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড় আশ্চর্যের ব্যাপার। যেই ডাক্তার লেখে উনি তো খায়, যেই ডাক্তার কয় দুর্গি দে খায় না মরে যাবেন, একটু পরে পরে উনি তো খায় আসে নাই। যেই ডাক্তার রোগীকে কয় গরু গোস্ত খায় না অসুখ বেশি, ও তিন বেলা খায়। এই তো আমল আমাদের, যা কই তা হয় না, এই জন্য তো তাসির নাই, কথা বলে না। আল্লাহর পয়গাম্বার কয় ঠিক আছে দাঁড়াও, ঠান্ডা পানি আনতে গেলাম। মনে করেন পয়গাম্বার বোতল নিয়া নদী পার হয়ে গেছে, ও গোবিন্দ দেশে পাশে তো নাকি, এখান থেকে গোবিন্দ দেশে গেছে ঠান্ডা পানি আর্সেনিক মুক্ত পানি নেওয়ার জন্য। যেই মাত্র ঠান্ডা পানি পয়গাম্বার বোতলে উঠাইছেন, পয়গাম্বার বড় খুশি, আমার একটা উম্মত 400 বছর আল্লাহর জিকির করছে, এত বড় প্রিয় বান্দা, মরণের আগে দুইটা আশা একটা পুরা করলাম, আর একটা পুরা করার জন্য আমি পয়গাম্বার ধন্য। আল্লাহর নবী বোতল নিয়ে যেই মাত্র পানি নিয়ে রওনা দিছে, আল্লাহ তখন তো ঘুমাইতেছে নাকি বলেন? আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ ডাক দেখ আজরাইল লে যা যা, আর সময় দেওয়া যায় না আমার পয়গাম্বার, আমার ওই বান্দার কাছে কদিম নিকলে পৌঁছার আগেই আমার বান্দার জানটা কব্জ করে নিয়ায়। মৌত জস দিন আগাই মুর্দা কি হালত কিয়া হোয়ে, রূহে তন সে উরগাই মুর্দা কি হালত কিয়া হোয়ে, কেসে কেসে তাজেদারো পাদশাহ চল বসে, ও খাজিনা বালা খানা শান শওকত কিয়া হোয়ে, কেসে কেসে খুবসুরত রানিয়া সাহজাদিয়া, তন বদন সব গল গিয়া হায়, শেখলে সুরত কিয়া হোয়ে, জব মালাকুল মউতা বেগে তুমারে সামনে, ফির তুম হি ফুরসত না মিলে গিল ভালানে কে লিয়ে। আল্লাহ কয় কয় দিন ক্ষমতার বড়াই দেখাও, কয় দিন চেয়ারের বড়াই দেখাও। এই সুন্দর চেহারার মহিলারা তোমাদেরকে বলছি স্বামীকে দেখাবার জন্য, বয়ফ্রেন্ডকে দেখাবার জন্য নয়, এলেঙ্গা রিসুটকে দেখাবার জন্য নয়, তোমাদের সৌন্দর্য নষ্ট করতে আমার কিছুই লাগবে না, জল কামান লাগবে না, কিচ্ছু করতে হবে না, পেটের মধ্যে শুধু একবার মুসুর দিয়ে দিমু, পেটের মধ্যে মুসুর দিয়ে দিমু, 2-3 বার টয়লেটে যাবা আর আসবা, তুমি আর পরিমণি থাকবা না, তুমি হয়ে যাবা গ্রামগঞ্জের রহিমা বিবি, যখন ঠিক কিনা কথা বলেন, পরিমণি আর থাকবা না, সে আর শেষ। 3 বার টয়লেটে গেছে তাই নাই, আল্লাহ কা বাম দিক অবশ করে দিলে পৃথিবীর কোন ডাক্তার তরে সুস্থ করতে পারবে না। আমার যদি কয় আহমদুল্লাহ তো চিল্লাস কয়, কণ্ঠ বন্ধ করে দিলাম, পৃথিবীর কোন ডাক্তার মহা ডাক্তার আমার কণ্ঠ ফেরত দিতে পারবে না। এজন্য মৃত্যুকে ভয় করেন, পরকালকে ভয় করেন। আল্লাহ আমাদের হিদায়ত করুন, আমিন জোরে বলেন। বড়দের সাথে সম্পর্ক রাখা তৌফিক দান করুন, আমিন জোরে বলেন। আল্লাহর পয়গাম্বার আসতেছেন, আল্লাহর নবী আইসা দেখে আল্লাহর বান্দা নাই, আল্লাহর ডাক দেখ আল্লাহ, তোমার কুদরত বোঝা বড় দাই,
তোমার যেই বান্দা 400 বছর পর্যন্ত জিকির করলো, একটা চোখের পলকে তোমার নাম ভোলে নাই, একটা লম্হা তোমার নাম ভোলে নাই, এই বান্দাকে মৃত্যুর সময় তুমি ঠান্ডা পানি কেন পান করতে দিলে না? না জানি যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা সুদ খায় ফুস খায় জিনা করে খারাপ কাজ করে, ওই লোকটাকে না জানি কত কষ্ট দিয়াই না তুমি মারবা। আল্লাহ ডাকডাকা পয়গাম্বার তুমি বলো, আজকে বিচারটা তুমি রায় দাও। আমি তোমারে বলি শোনো, 400 বছর পর্যন্ত লোকটাকে খাওয়াইলাম পান করাইলাম, আজকে ঠান্ডা পানি চাইলে আমি কি দিতে পারতাম না? যখন ঠিক কিনা আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো, এইখানে একটা ভেজাল করছে, যেই ভেজালটা আমরা প্রতিদিন করি কিন্তু টের পাই না, এই সামান্য ভেজালের কারণে আল্লাহ পাক ঠান্ডা পানি পান করতে দেয় নাই। আল্লাহর পয়গাম্বার কয় আশিরকু আকফা মিন দামি বিন নামলি, পিপলিকের পায়ের আওয়াজ যেমন সূক্ষ্ম তার চাইতে শিরিক আরো সূক্ষ্ম। বান্দা শিরিক করে বেঈমান হয়ে কবরে যায়, বান্দা নিজে উঠের পায় না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই বান্দা 400 বছর আল্লাহর জিকির করলো, এত বড় জান্নাতি মানুষ মৃত্যুর আগে এমন কি ভেজাল করলো, যেই ভেজালের কারণে আল্লাহ সামান্য এক ঢোক পানি পান করতে দিলে আল্লাহর কি হইতো ক্ষতি? কথা বলেন, আল্লাহ দিলেন না কে?